গার্ডেন রিচে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর জন্য স্থানীয় তৃণমূল নেতা, প্রমোটার, পুরসভা, পুলিশ আধিকারিকরা দায়ী। শনিবার গার্ডেন রিচ কাণ্ডে মৃত মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার ছক্কলনগরের পরিযায়ী শ্রমিক নাসিম উদ্দিন শেখের বাড়িতে এসে এমনই দাবি করলেন মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এদিন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সেলিম, পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন। এইসব এলাকার দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ রাজমিস্ত্রির কাজ, দোকানদারের কাজ, তার টানার কাজ, এগুলো করে। এটা তো দুর্ঘটনা হয় অনেক সময়, কিন্তু এটা একেবারে একটা ক্রিমিনাল অফেন্স। ওইখানকার স্থানীয় তৃণমূল, প্রমোটার, পুলিশ এবং পুরসভা চারজনই দায়ী। সেই জন্য ধামা চাপা দেওয়ার জন্য আপনারা নিজে দেখলেন আমাকে আটকালো, ওখানে গাড়ি যাওয়ার ঘটনাস্থলে গেলাম। পুলিশ বলছে স্যার অপোনেন্টের লোক এসছে, কী করবো? কারণ পুলিশ একটা সরকার পক্ষের লোক, দুর্ঘটনা হয়ে জায়গায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 5 লাখ টাকা, আর ভোট আসলে দেওয়ালে লেখে সমবেতি। কিন্তু এখানে দেখলাম এদের উল্টে ঘুষের টাকা দিয়ে পোস্টমর্টেম এবং হাসপাতাল থেকে ডেড হাউস থেকে ডেড বডি নিয়ে আসতে হলো নিজের খরচায়। ভিডিও কত অপদার্থ, ডিএম কত অপদার্থ, এটাতে প্রমাণ হয়। ফিওরো রিপোর্ট, ওমকার বাংলা।